Assalamu alaikum everyone. Hello and welcome back to my channel. This is Rana Shuman. In this video, I am going to share with you key to success, Shafalotar Shopan. So let's get started. Porikalpona kurun, naam mone rakhun, obhibadon janan. হ্যান্ডশেক করুন, কুশল বিনিময় করুন, মিষ্টি করে হাসুন, সবসময় প্রাণবন্ত থাকুন, অভিনন্দন এবং শুভেচ্ছা জানান, সহমর্মিতা প্রকাশ করুন, অন্যের প্রশংসা করুন, সহনশীল হন, আন্তরিকতা প্রদর্শন করুন, অন্যের দোষ ত্রুটি খুঁজবেন না, বিশ্বস্ত হন। মানুষের আত্মমর্যাদাবোধের মূল্য দিন, নিজের দোষ গুণ খুঁজুন, সত্য কথা বলার চেষ্টা করুন, কাউকে কথায় আশ্বাস দেবেন না, মানুষকে ভালোবাসুন। এই ছিল সফলতার সূত্র। এই কাজগুলো করলে অবশ্যই আমরা সফল হব এবং এই কাজগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করব প্রতিটি ক্ষেত্রে, আমাদের পড়াশোনা থেকে শুরু করে আমাদের পারিবারিক জীবন, আমাদের কর্মজীবন, সব ক্ষেত্রে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করব আর অবশ্যই সফলতা নিশ্চিত। এখন যাব কেন মানুষ ফেলিওর হয়, কোন কোন কাজের কারণে তারা ফেল হয়, তারা সাকসেস হতে পারে না, সো সেই নেগেটিভ কাজগুলো কী, চলুন শোনা যাক। বিশ্বাসের অভাব, ঝুঁকি নিতে অনিচ্ছা, অধ্যাবাসের অভাব, তাৎক্ষণিক পুরস্কার চাওয়া, অগ্রাধিকারের ধারণার অভাব, স্বার্থপরতা ও লোভ, পরিকল্পনার অভাব, সুযোগ চিনে নেওয়ার অক্ষমতা, শৃঙ্খলাবোধের অভাব, ভয়, প্রতিভা ব্যবহারের অভাব, জ্ঞানের অভাব, লক্ষ্য স্থির না করা, সাহসের অভাব, বাস্তবায়ন না করা। সো এই নেগেটিভ কাজগুলো করার কারণে অনেকেই সাকসেস হয় না জীবনে। আমরা এই কাজগুলো থেকে দূরে থাকবো, আমরা এই কাজগুলো করব না। সফল হওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা প্রতিনিয়ত করতে থাকবো, সফলতা নিশ্চিত। আর সফলতা তখনই আসে যখন মানুষের তার একটা ডেস্টিনেশন ফোকাস থাকে, বারবার চেষ্টা থাকে, তাহলে সফলতা নিশ্চিত। ভিউয়ার্স, আপনাদের ভালোবাসা এবং আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আশা করি আপনারা ইন্সপায়ার্ড হচ্ছেন। আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনাদের কমেন্টস পড়ে আমি অবশ্যই রেসপন্স করার চেষ্টা করব। আর আশা করব আমি যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমি নিজে মোটিভেটেড থাকার চেষ্টা করি এবং অন্যদেরকেও মোটিভেট করার চেষ্টা করি, এটা হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন। আমি চাই আপনারা সবাই সফল হন জীবনে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জ্ঞান বাড়ুক, আপনারা সফল হন আপনাদের জীবনে, পরিবার পরিজনীয় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।